Assalamu alaikum, my dear students and viewers. I hope you all are safe and sound at home. Today I am going to present an important topic for class 4 and 5. It's question number 10, answering short questions. After class, students will be able to answer short questions based on given information. It's a new question item for class 4, but not difficult. অর্থাৎ 10 নং প্রশ্নটি চতুর্থ শ্রেণীর জন্য নতুন হলেও সহজ. I hope you all are ready with your pen and paper. Question number 10 is a question. In this question, first you find a text based on short informations, instructions, activities, suggestions, directions, procedure to do any work. Then you have to answer three questions, and these questions carry 6 marks. এই প্রশ্নটির উত্তর দিতে প্রথমে নির্দেশনামূলক একটি উদ্দীপক দেয়া থাকবে, তার উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন উল্লেখ করা হবে। প্রথমটি নলেজ, অর্থাৎ জ্ঞানমূলক। এই প্রশ্নটির উত্তর ছাত্রছাত্রীরা উদ্দীপকেই খুঁজে পাবে, অর্থাৎ এই প্রশ্নটির উত্তর করতে তোমাকে উদ্দীপকটাকেই ভালো করে পড়তে হবে। সেখানে উদ্দীপকে তোমরা উত্তরটি খুঁজে পাবে এবং প্রত্যেক স্টুডেন্টসের জন্য উত্তর একই হবে এবং সঠিক উত্তর হলেই পূর্ণ নম্বর পাবে। নেক্সট নাম্বার 2, আন্ডারস্ট্যান্ডিং, অনুধাবনমূলক। অনুধাবন মানে কোনো প্রশ্ন শুনে এটা বুঝে নিতে হবে যে কী জানতে চাওয়া হয়েছে, এবং এই প্রশ্নটির উত্তর উদ্দীপকে সরাসরি খুঁজে পাওয়া যায় না বা যাবে না। এর জন্য তোমাকে পূর্ব জ্ঞানকে ধারণ করে এই প্রশ্নটার উত্তর লিখতে হবে, অর্থাৎ তুমি নিজের মধ্য থেকে নিজের মতো করেই এই প্রশ্নটির উত্তর লিখতে পারবে, এবং এতে প্রত্যেক ছাত্রছাত্রীর উত্তর এর ভিন্নতা হতে পারে। কিন্তু তুমি যদি প্রশ্নের উত্তরটা মানে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারো, তাহলেই তুমি পূর্ণ নম্বর পাবে। নাম্বার 3, অ্যাপ্লিকেশন, প্রয়োগমূলক। এই প্রশ্নটি এমনভাবেই করা হয় যে ছাত্রছাত্রী নিজে এর সাথে নিজের জ্ঞান দিয়ে ও নির্দেশনা অনুযায়ী এই প্রশ্নের উত্তরটি লিখবে। এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রামার, স্পেলিং, ক্যাপিটালাইজেশন ও পাংচুয়েশন এর দিকে লক্ষ্য রাখবে। সব কিছু ঠিক থাকলে তুমি অবশ্যই পূর্ণ নম্বর পাবে। চলো একটি মডেল কোয়েশ্চেন দেখে নিই। 10 নম্বর প্রশ্নটির জন্য প্রথমে একটি উদ্দীপক দেয়া থাকবে, বলেছি পূর্বেই। যেমন এখানে লেখা আছে, খেয়াল করো, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ট্রাফিক রুলস, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস। ইনস্ট্রাকশনসগুলো কী দেখো, দেখো নাম্বার 1, ফলো দ্য ট্রাফিক সিগন্যালস, 2, ডু নট রান অন আ বিজি রোড, 3, হোয়াইল ওয়াকিং ইউজ দ্য ফুটপাথ, 4, ইউজ ফুট ওভার ব্রিজ টু ক্রস এনি রোড, 5, ইউজ জেব্রা ক্রসিং টু ক্রস দ্য রোড। Then questions, first question, what should you know? Second question, why should you follow traffic rules? Third question, how do you follow the traffic rules? Acha, ei to gelo 10 number er puro proshno ti jar prothom ongshe ache uddipok, ditiyo ongshe tinti proshno royeche. Ei proshnotir uttor amra kibhabe likhbo, tinti proshner uttor কীভাবে উত্তরগুলো খুঁজে পাবো আমরা জেনে নিয়েছি ইতোমধ্যেই। এখন এই উত্তরগুলো খুঁজে পাওয়ার জন্য কি করতে হবে? টু অ্যান্সার, অ্যাট ফার্স্ট ইউ শুড রিড দ্য কোয়েশনস কেয়ারফুলি। উত্তর লেখার জন্য প্রথমে এই পুরো প্রশ্ন, পুরো উদ্দীপকটি
পড়বে। সেকেন্ডলি, ইউ শুড রিড দ্য গিভেন টেক্সট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। পুরো প্রশ্ন পড়ার পর তুমি প্রথমে এই যে ইনফরমেশন বেসড উদ্দীপকটা আছে এটা আবারও পড়ে বোঝার চেষ্টা করবে। দেন ইউ শুড রিড দ্য কোয়েশ্চেন, তারপর আবার নিচে দেয়া প্রশ্নগুলো পড়বে। এখন উত্তর লেখার পালা। নলেজ বেসড কোয়েশ্চেনের জন্য প্রথমে তুমি কি করবে, ওয়ান কোয়েশ্চেনের উত্তরটি একটি শব্দে বা একটি বাক্যে লিখবে। সাধারণত এই প্রশ্নের উত্তরটি উদ্দীপকেরও উপরে অর্থাৎ প্রথম লাইনটাতেই পাওয়া যায়। তারপরে আন্ডারস্ট্যান্ডিংয়ের অ্যান্সার লেখার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে, একটি বাক্য লিখতে হবে। এখানে বাক্য আকারে উত্তরটি না লিখলে পূর্ণ নম্বরের জন্য গ্রহণযোগ্য হবে না। তারপরে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগমূলকের উত্তর লেখার জন্য তোমাকে অবশ্যই তিনটি বা তিনের অধিক বাক্য লিখতে হবে। এই পুরো উদ্দীপকটাগুলোর মধ্যেই, উদ্দীপকের তথ্যগুলোর মধ্যেই এই প্রশ্নের উত্তর তিনটি রয়েছে এবং এটা তোমাকে খুঁজে বের করে উত্তরগুলো লিখতে হবে। চলো আবারও মডেল কোয়েশ্চেনটা দেখে নিই। প্রথমে কি করতে হবে, প্রথমে পড়তে হবে, তারপর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিই। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ট্রাফিক রুলস। কি লিখেছে, ট্রাফিক রুলসের সম্পর্কে কিছু নির্দেশনাবলী লিখেছে। দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই আমাকে অর্থাৎ স্টুডেন্টকে বা প্রশ্নপত্র তো উত্তর লেখার জন্য ছাত্রছাত্রীকেই বলা হয়ে থাকে, তাহলে এই রিড শব্দটি ব্যবহার করা হয়েছে তোমার জন্য। তাহলে তুমি কি করবে, প্রথমে এই ইনস্ট্রাকশনগুলো পড়বে। ইনস্ট্রাকশনটা কি, নাম্বার ওয়ান, ফলো দ্য ট্রাফিক সিগনাল। ট্রাফিক সিগনাল মান্য করো বা মেনে চলো। ডু নট রান অন বিজি রোড, কি করবে, ব্যস্ত রাস্তায় দৌড়াবে না। হোয়াইল ওয়াকিং ইউজ দ্য ফুটপাথ, হাঁটার সময় ফুটপাথ ব্যবহার করবে। ইউজ ফুট ওভারব্রিজ টু ক্রস এনি রোড, রাস্তা পারাপার হওয়ার জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করবে। ইউজ জেব্রা ক্রসিং টু ক্রস দ্য রোড, রাস্তা পারাপার হওয়ার জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করবে। এই হলো ট্রাফিক রুলস এর নির্দেশনাবলী। এই নির্দেশনাগুলো মানলেই তুমি ট্রাফিক রুল মানবে। আচ্ছা, এখন দেখি নলেজ বেসড কোয়েশ্চেনে কী দেওয়া আছে। হোয়াট শুড ইউ নো, তোমার কী জানা উচিত, যেহেতু পুরো বিষয়টাই হলো ট্রাফিক রুলস নিয়ে, তাহলে তোমার কী জানা উচিত, অবভিয়াসলি ট্রাফিক রুলস। এখন এর উত্তরটা ওয়ান ওয়ার্ড অর্থাৎ ট্রাফিক রুলস লিখলে হবে, আবার একটি পুরো বাক্যও লিখতে পারো। তাহলে পুরো বাক্য হলে কী কী লিখবে, ইউ, প্রশ্ন হলো হোয়াট শুড ইউ নো, তাহলে তোমার কী জানা উচিত, তোমাকে কী বলতে হবে, আমার জানা উচিত, তাই না? তাহলে উত্তরটি কী লিখতে হবে, আই শুড নো ট্রাফিক রুলস। দ্বিতীয় প্রশ্নটি, হোয়াই শুড ইউ ফলো দ্য ট্রাফিক রুলস, তুমি কেন ট্রাফিক রুলস মানবে, কেন মানবে বলো তো, কিছু বুঝতে পারছো? আচ্ছা, আগে বুঝে নেই যে ট্রাফিক রুলস না মানলে কি হয়। ট্রাফিক রুলস অর্থাৎ তুমি যদি ট্রাফিক সিগন্যাল না মানো, ব্যস্ত রাস্তায় হাঁটো বা ফুট হাঁটার সময় ফুটপাথ ব্যবহার না করো, জেব্রা ক্রসিং ফুট ওভারব্রিজ না করো, তাহলে কি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, দুর্ঘটনা। তাহলে আমাদের ট্রাফিক রুলস মেনে চলা উচিত কেন বলো? হ্যাঁ, অবশ্যই যেটা মনে মনে ধরে নিয়েছো সেটাই সঠিক উত্তর, অর্থাৎ যেন দুর্ঘটনা না ঘটে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা কী লিখব,
I should follow the traffic rules to avoid accidents. Next, application. How do you follow the traffic rules? Tumi kibhabe traffic niyom gulo mene chorbe. Traffic rules manbe kibhabe. Kibhabe manbe bolo to? যেহেতু এই রুলসগুলো দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে, তুমি যদি এই ইনস্ট্রাকশনসগুলো মেনে চলো তাহলেই তো তোমার ট্রাফিক রুলস মানা হবে, ঠিক কি না? হ্যাঁ, অবশ্যই ঠিক। তাহলে এই প্রশ্নটার উত্তর লিখতে গেলে আমরা কি করব? লিখতে হবে যে আমি ট্রাফিক সিগন্যাল মানব, আমি ব্যস্ত রাস্তায় হাঁটবো না, আমি হাঁটার সময় ফুটপাথ ব্যবহার করব, আমি ফুট ওভারব্রিজ ব্যবহার করব, আমি জেব্রা ক্রসিং ব্যবহার করব রাস্তা পারাপার হওয়ার জন্য। তাহলে উত্তরগুলো কি হবে আমরা পরবর্তীতে দেখে নিচ্ছি। হ্যাঁ, নলেজ বেসড অ্যান্সার, আই শুড নো ট্রাফিক রুলস, আই শুড ফলো ট্রাফিক রুলস টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। ফর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন উত্তরটা লিখতে গেলে তুমি এই ধারাটি ফলো করতে পারো বা মেনে চলতে পারো, যে টু ফলো দ্য ট্রাফিক রুলস। প্রশ্নটা ছিল হাউ ডু ইউ ফলো দ্য ট্রাফিক রুলস, এখানে ডু ইউ ফলো অর্থাৎ ইউ টু লিখে ইউ এর পরের শব্দ থেকে শুরু করে বাকি যে ইনস্ট্রাকশনস আছে তার পূর্বে আই ব্যবহার করে তুমি এই উত্তরটা লিখে নিতে পারো। দেখো এমনটাই ঘটেছে, টু ফলো দ্য ট্রাফিক রুলস, আই ফলো, ফলো অর ওবে যে কোনো একটি ব্যবহার করতে পারো, অর্থাৎ সমার্থক শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে। আই ওবে ট্রাফিক সিগন্যালস, আই ডু নট রান অন বিজি রোডস, আই ইউজ ফুটপাথ হোয়াইল ওয়াকিং, আই ইউজ জেব্রা ক্রসিং অর ফুট ওভারব্রিজ টু ক্রস দ্য রোড। এক্ষেত্রে দেখো দুইটা ইনস্ট্রাকশনকে আমি একটা ইনস্ট্রাকশনে নিয়ে নিয়েছি, কীভাবে অথবা ব্যবহার বা অর ব্যবহার করে, তুমিও সেটা করতে পারো। তাছাড়া এই তিন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা অন্যভাবেও লিখতে পারি। দেখো আই ফলো দ্য ট্রাফিক সিগন্যালস, এখানে নম্বর দিয়ে আলাদা আলাদা করে লেখা হয়নি, একটা প্যারা আকারে উত্তরটি লেখা আছে। দেখো আই ফলো দ্য ট্রাফিক সিগন্যালস, আই ডু নট রান অন বিজি রোডস, আই ইউজ ফুটপাথ হোয়াইল ওয়াকিং, আই ইউজ জেব্রা ক্রসিং অর ফুট ওভারব্রিজ টু ক্রস দ্য রোড। দাস এখানে দেখো একটা বাড়তি বা অতিরিক্ত বাক্য যোগ করেছি, দাস আই ফলো দ্য ট্রাফিক রুলস, এভাবে আমি ট্রাফিক এর নিয়মগুলো মেনে চলি, ট্রাফিক রুলস মেনে চলি। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা এই দুইভাবে প্রশ্নের উত্তরটা লিখতে পারি। তাছাড়া অন্যভাবেও লেখা যায়, উত্তরটা সামঞ্জস্যপূর্ণ হলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। হোমওয়ার্ক, দেখো আশা করি তোমরা পুরো প্রশ্নের উত্তর দেওয়ার প্রণালীটি বুঝতে পেরেছ। এখন হোমওয়ার্কের পালা, এখানে আরও একটি প্রশ্ন আমি তোমাদের জন্য সেট করে দিয়েছি। দেখো প্রশ্নটি আমি পড়ে দিচ্ছি, এ ফাঁকে তোমরা দেখে নাও এবং প্রশ্নের আশা করি তোমরা সকলে এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। রিড দ্য প্রসিজার অ্যাবাউট How to wash your hands and answer the question. প্রথমে কী করবা? প্রসিজার, পদ্ধতিটা পড়বা, কীভাবে হাত ধুতে হয়, তারপর প্রশ্নগুলোর উত্তর দিবে। হাউ টু ওয়াশ হ্যান্ডস, এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী করে তোমাকে হাতটা ধুতে হবে। ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ সোপ, প্রথমে পরিষ্কার পানি দিয়ে হাত ভেজাতে হবে, তারপর সাবান ব্যবহার করবে। Wash both sides of your hands and in between your fingers. হাতের উভয় পাশে এবং আঙুলের মাঝে কি করতে হবে? তোমাকে ধৌত করতে হবে। Remember to clean your fingernails. তোমার নখগুলোও পরিষ্কার করার কথা মনে রাখবে। Wash your hands thoroughly. ভালো করে তোমার হাতটা ধুতে হবে। Then dry them with a clean towel. তারপর তোমাকে কি করতে হবে? একটা শুকনো তোয়ালে দিয়ে হাতটা মুছে নিতে হবে। দেন কোয়েশনস, ফার্স্ট কোয়েশন দেখো, হোয়াট ডু ইউ নিড টু ইউজ টু ওয়াশ ইউর হ্যান্ডস,
তোমার হাত ধোয়ার জন্য কী প্রয়োজন, কী প্রয়োজন বুঝতে পারছো? দেখে নাও, একটু চেষ্টা করলেই খুঁজে পাবে কী কী প্রয়োজন। তারপর দেখো, হোয়াই ডু ইউ নিড টু ওয়াশ ইয়োর হ্যান্ডস, কেন তোমার হাত ধৌত করা প্রয়োজন। দেখো, হাত ধৌত করা আমাদের জন্য প্রয়োজন কেন, না ধুইলে কি হয়, এটা যখন চিন্তা করবে তখনই তুমি এটার উত্তরটা পেয়ে যাবে। হাউ ডু ইউ ওয়াশ ইয়োর হ্যান্ডস বিফোর ইটিং ফুডস, এটা আছে অ্যাপ্লিকেশন কোয়েশনে, যে তোমার খাওয়ার আগে তুমি কিভাবে হাত ধুবে। এখানে ইন জেনারেল হাত ধোয়ার একটা পদ্ধতি দেওয়া আছে, এখন খাওয়ার আগে তোমাকে কিভাবে হাতটা ধুতে হবে সেই সেই প্রশ্নটাই তৃতীয় প্রশ্নে সেট করা আছে। অর্থাৎ এর উত্তর লিখতে হলে তুমি এই উপরে দেওয়া ইনস্ট্রাকশনসগুলোই ব্যবহার করবে, শুধু পার্সন হবে ফার্স্ট পার্সন, অর্থাৎ তুমি করছো এটা বলে দিবে। আশা করি তোমরা খুব সহজে এর উত্তরগুলো লিখতে পারবে। এবং থ্যাংকস টু অল।